দুই ফকির রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভিক্ষা করে, যে রাস্তা দিয়ে বাদশাহ আসা যাওয়া করেন। বাদশাহ যাওয়ার সময় এক ফকির সরাসরি বাদশাহর কাছে যায়, বাদশাহ যাহা পানা আমাকে কিছু দেন, আর এক ফকির আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ আমাকে কিছু দেন। বাদশাহ যাওয়ার পথে প্রত্যহ যে ফকির বাদশাহর কাছে যায় তাকে একটি আস্ত ভাজি মুরগি, মুরগির পেটের ভিতরে দুইটি স্বর্ণ মুদ্রা দিয়ে ফকিরকে দান করে, আর যে ফকির আল্লাহ পাকের কাছে চায় তাকে দুই টাকা দিয়ে যায়। দুই টাকা বাসা যাওয়ার পর মুরগিওয়ালা ফকির দুই টাকাওয়ালা ফকিরের কাছে তার দুই টাকার বিনিময়ে প্রত্যহ মুরগিটি বিক্রি করে দেয়। ও মুরগি খেয়ে কালাতি পাত করে আর স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে। কয়েকদিন পর বাদশাহ দেখে দুই টাকাওয়ালা ফকির রাস্তার ধারে নেই, মুরগিওয়ালা ফকির এখনো আছে। বাদশাহ জিজ্ঞেস করলেন, ওই ফকির কোথায়? মুরগিওয়ালা ফকির জবাব দেয়, ও ধনী হয়ে গেছে, তার আর ভিক্ষার প্রয়োজন রয়নি। ও ধনী হয়ে গেছে, তুমি ধনী হও, আমি কিভাবে ধনী হব? আপনি আমাকে একটি ভাজি মুরগি দিয়ে যান, এই ভাজি মুরগি খেলেই তো শেষ, ধনী হব কিভাবে? অন্তত মুরগি যদি জিন্দা হতো তাহলে মুরগি থেকে আন্ডা, আন্ডা থেকে আবার মুরগি, মুরগি থেকে আবার আন্ডা, এভাবে ধনী হওয়ার একটা রাস্তা ছিল। এমন কোন নাগরিক নেই যে সফল কাম হতে না চায়। আমি ব্যর্থ হই এই চাহিদার কারণ নেই, এমন চাহিদা হওয়াও চাই না, কিন্তু কোন পথে চললে সফলতা অর্জন হবে, কোন কাজ করলে আমি সফল কাম হব, আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা ওই পথ চয়ন করা এবং ওই কাজ নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের ক্ষুদ্র জ্ঞান বেশি থেকে বেশি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কিছু দিক নির্দেশনা দিতে পারে, এরপর কি হবে এ সম্পর্কে আমাদের জ্ঞান একেবারে অচল। দ্বিতীয়ত, কোন কাজ সফলতার আর কোন কাজ ব্যর্থতার, এই পথ বাছনি করতে আমাদের জ্ঞান অনেক সময় ভুল করে। যেমন আমাদের কারো ধারণা স্বাস্থ্য সফলতার পথ, তাই বিভিন্ন জায়গায় লেখাও থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের এই ধারণাটি সঠিক নয়, যদি সঠিক হতো তাহলে যাদের স্বাস্থ্য ভালো এদের থেকে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ হতো না। অথচ দেখা যায়, ধরুন মসজিদে দুইজন জুতার চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য ভালো নয়, কি গুষি কে বেশি খাবে? যার স্বাস্থ্য ভালো, যার স্বাস্থ্য ভালো না একে যদি কিল গুষি দিতেও যান, দু চারজন সামনে এসে বাধা দেবে, এ তো এমনি মারা যাচ্ছে, তোমার গুষি খেয়ে যদি মারাই যায় বিপদে পড়বে। স্বাস্থ্য যদি সকল সুখের মূল হতো, এখন স্বাস্থ্যবান কেন কিল গুষি খেলো সবচেয়ে বেশি? বোঝা গেছে স্বাস্থ্য সকল সুখের মূল নয়। আবার কারোর ধারণা অর্থ সম্পদ সুখের মূল, তাই রাত দিন এক কিনার করে হালাল হারামের বিচার না করে অর্থ উপার্জনের পিছনে রয়েছে।
যদি তাই হতো, যে যত বড় ধনী সে তত বড় হতো সুখী। অসংখ্য ধনী মানুষকে চোখের পানি ফেলতে আমরা দেখি, অশান্তির আগুন জ্বলছে তার সংসারে। সফলতা তো বলা হবে, কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে, কাঙ্ক্ষিত বস্তু হাতে আসেনি অথবা আসার পর ধরে রাখতে পারলাম না, চলে গেছে, একে তো সফলতা বলা হয় না। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, একটি বিশাল গোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে উপরে নিয়ে এসেছেন, মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। গোয়ালের তো চক্ষু আছে, আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে, জোরে সোরে এক লাভ মেরে আবার পৌঁছে গেছে নদীতে, মাছটি ধরে রাখতে পারলেন না, এটাকে কি সফলতা বলা হবে? বরং যে মোটেও পায়নি তার থেকে আপনার ব্যর্থতা আরো অনেক বেশি। ও এই পরিমাণ আফসোস করবে না যেই পরিমাণ আফসোস আপনি করবেন। তাহলে এবার আসুন দেখি, অর্থ সম্পদ কামাই করার পর আমি কি স্থায়ীভাবে সম্পদ আমার হাতে রেখে দিতে পারবো? এমনও হতে পারে আমাকে পথের ফকির বানিয়ে সম্পদ চলে গেছে আরেকজনের হাতে, অথবা সম্পদের স্তূপ আপন জায়গায় রেখে আমি চলে গেছি কবর দেশে। তাই বুজুর্গান দিন বলেন, যে তোমারে মাল দৌলত ইয়ে তেরা শাহী মহল, আমি সম্পদ ছেড়ে চলে যাব অথবা সম্পদ আমাকে ছেড়ে চলে যাবে, দুই অবস্থা থেকে খালি নয়। অতএব সম্পদ উপার্জন করা সফলতার পথ নয়। অনেক সময় সম্পদ হাতে থাকা অবস্থায় দুঃখের সীমা থাকে না, বরং সম্পদে দুঃখের কারণ হয়ে পড়ে। কত মানুষ জেলখানায়, কত মানুষ চোর ডাকাতের ভয়ে, দুদুকের ভয়ে, ইনকাম ট্যাক্সের ভয়ে ঘুমাইতে পারে না সম্পদ থাকার কারণে। আবার কারোর কাছে সম্পদ নেই কিন্তু সুখ শান্তির ইয়ত্তা নেই। আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ সম্পদশালী ছিলেন না, কিন্তু আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতেন, এ কথা বলে যে মা হয়েছে না দারে মদমে হয়েছে না দারে, মা হয়েছে না দারে মদমে হয়েছে না দারে, সম্পদ নেই সম্পদের চিন্তা হলি, বড় আরামের জীবন কাটিয়ে গেছে। আবার কারো ধারণা, ক্ষমতা পাইলে কিংবা ক্ষমতা ধরে রাখতে পারলে আমি সফলতা, এ ধারণা আমার সঠিক নয়। আমাদের ক্ষুদ্র জীবনে কত দেখেছি, আজকে আমি ক্ষমতায় তো কালকে জেলখানায়, আজকে ক্ষমতায় কালকে ফাঁসির কাষ্টে, ক্ষমতায় আমাকে ওই পর্যন্ত নিয়ে গেছে, বোঝা গেছে এটাও সফলতার রাস্তা নয়। তাহলে সফলতার রাস্তা কি? আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা এ রাস্তার চয়ন করা সম্ভব নয়, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে রাস্তাটি আমাদেরকে দেখাই দিবেন। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে দেখো বান্দা, তুমি দেহ এবং আত্মা এই দুই বস্তুর সমন্বয়,
তোমার দেহের তুলনায় আত্মার মূল্য কোটি কোটি গুণ বেশি। দেহ যে পরিমাণ সুস্থ রাখা প্রয়োজন, এর থেকে কোটি কোটি গুণ বেশি প্রয়োজন আত্মাকে সুস্থ রাখা। আত্মাকে যে সুস্থ রাখতে পেরেছে, বিশুদ্ধ রেখেছে, সে হল কামিয়াব, সে সফল কামিয়াব। যে কলুষিত করেছে সে ব্যর্থ, সে সফল কামিয়াব। এখন বুঝার বিষয় আত্মাকে পরিশুদ্ধ কিভাবে করব। আত্মাকে কলুষিত হতে দিব না সেই পথটি কোন পথ। যারা এই পথের পারদর্শী তাদের পিছনে চলা ছাড়া, তাদের শরণাপন্ন হওয়া ছাড়া নিজে নিজে আত্মাকে বিশুদ্ধ করা সম্ভব নয়। যেমন একটু আগে আমার মহতারাম ভাই জনাব মাওলানা মুফতি হামিদ জহিরি দামাত বরকাতুহু বলে গেছেন, অনুসরণ তো করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি একমাত্র অনুসরণীয়। কিন্তু তাকে তো দেখি না, অনুসরণ করব কিভাবে? তাকে অনুসরণ করার জন্য মডেল হিসাবে আল্লাহ পাক পাঠাইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তো আমরা দেখি না, তাকে দেখে যারা অনুসরণ করেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো তাদেরকেও দেখি। তাদেরকে দেখে অনুসরণ করেছেন হযরত তাবেঈন রাহিমাহুমুল্লাহ। এইভাবে দেখার সিলসিলা আজ পর্যন্ত অব্যাহত আছে। আস্তে আস্তে আমাদের ওস্তাদগণ, তারা তাদের ওস্তাদগণকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করেছেন। অতএব আমরা এখন যেভাবে আমাদের ওস্তাদদেরকে অনুসরণ করে চলি, এই অনুসরণের সিলসিলা আর ধারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। অতএব এটা অনুসরণের সঠিক রাস্তা। আর যারা এভাবে উস্তাদ তথা ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলবে না, নিজের বিবেক দিয়ে চলতে চাবে, এরা যেরকম সঠিক অনুসরণ করতে ব্যর্থ, তেমনি ভাবে যারা শুধু বই পুস্তক দেখে অনুসরণ করতে চায়, এরা অনুসরণ করতে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতার পথ যে সমস্ত বান্দাদের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছে, তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ আল্লাহর বান্দা হযরত শেখ ফরিদ আত্তার রাহিমাহুল্লাহ দেখিয়ে গেছেন কোন রাস্তায় চললে, কিভাবে চললে আত্মাকে সহজে শুদ্ধ করা যায়। তার ভাষায় তিনি বলছেন, নফসে রাগ শয়তান ওয়াবায়াবে বাসে চিজ চম্বক হইয়া মিয়া তগিরাশ আয় আজিজ নেজায়ে খামোশি জৌসম শের জোর খঞ্জরে তন আইয় তরকে হুজুর। নফসকে হত্যা করতে হবে তিন বস্তুর মাধ্যমে, কিন্তু হিসাব দিতে গিয়ে চার বস্তুর হিসাব দিলেন। এদিকে নফস আমাদের ভিতরে আছে, হত্যা করা সম্ভব হবে না, সংশোধন করা সম্ভব হবে, তাই তার শেরকে আমি একটু পরিবর্তন করে এভাবে বলি। তিনি তো বলেছেন নফসেরা কোস্তান, কোস্তান মানে হত্যা করা, এর পরিবর্তে আমি এভাবে বলি যে নফসেরা এসলাহ কুম্ভা চার চিজ চম্বক হইয়াম ইয়াদগি রসায় আজিজ। চার বস্তুর মাধ্যমে নফসকে সংশোধন করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করা লাগবে। কি সে চার বস্তু? এক নম্বর নেজায়ে খামোশি, চুপ থাকার বল্লম দিয়ে নফসকে সোজা রাখা লাগবে।
আমরা তো মনে করি কথা যত বেশি বলতে পারে ততই মানুষ বুঝবে আমি বড় বুদ্ধিজীবী। ব্যাপার কিন্তু এমন নয়। বাস্তবে যে বুদ্ধিমান সে কথা বলে কম শুনে বেশি, বিক্রি করে কম খরিদ করে বেশি। যার বুদ্ধিশুদ্ধি কম সে শোনে কম বলে বেশি। কথা কম বলা বুদ্ধি পরিচয়, এর রহস্য হল অতিরিক্ত কথার কারণে সিনার ভিতরে অন্তর মারা যায়। আল্লামা আত্তার বলেন, দিল যে পরগতাং বনিরাদ দরবদান গর্জে গোফতা রাসবুয়া দুররে আদান। অতিরিক্ত কথার কারণে সিনার ভিতরে অন্তর মারা যায়, এজন্য বুদ্ধি কমে যায়। এখানে আবার বিজ্ঞানীরা বলবেন, বুদ্ধি তো থাকে ব্রেনে, অন্তর মারা গেলে অসুবিধা কি, বুদ্ধি কমবে কেন? আসলে বুদ্ধি কি ব্রেনে না অন্তরে, এ নিয়ে তাদের সাথে মতানৈক্য আছে। আমার আল্লাহ বলেন বুদ্ধির মূল কেন্দ্রবিন্দু হলো অন্তর। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। জানা গেল বুঝার মূল কেন্দ্র হলো অন্তর, কলব। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি বুঝার কেন্দ্র হলো ব্রেন। ব্রেনের কোনো রং ছিঁড়ে গেছে, কিছু নষ্ট হয়ে গেছে, এখন আর কিছু বোঝে না। তাহলে কোনটা ঠিক, আমার আল্লাহর কথা আমার বাস্তবে যা দেখি এবং বিজ্ঞানীরা যা বলে কোনটা ঠিক? একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝি। বর্তমান বাংলাদেশের একজন বড় আলেম, হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, জনাব মাওলানা আব্দুল মালেক দামাকরকাতুহু, মারকাজুদ দাওয়াহ শিক্ষা সচিব, তিনি যখন ছোট ছিলেন তাকে নিয়ে তার আব্বা গেছেন ওয়াজ মাহফিলে। গ্রাম দেশে হরণ বাঁধা হয় বাঁশের আগায়, আওয়াজ তো ওই দিক থেকে আসে বাঁশের আগায় দিক থেকে। উনি বারবার ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বু হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বু তো বুঝতেছেন না এই কি প্রশ্ন। একটু পরে আবার, আব্বু হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? একটু পরে আবার, আব্বু বাঁশের আগা থেকে নামাবে কিভাবে হুজুর? এবার আব্বু জিজ্ঞেস করলেন, হুজুর বাঁশের আগা কোথায়? এই যে কথা বলতেছে, উনি তো ছোট্ট মানুষ, তখন এই পরিমাণ বুদ্ধি শুদ্ধি হয়নি যে কথা আসলে কোথা থেকে বলছে। হুজুর তো কথা বলতেছেন স্টেজে বসে মাইক্রোফোন, কিন্তু কথা বের হচ্ছে হরন দিয়ে বাঁশের আগায়, তাই উনি ভাবছেন ওখান থেকে কথা বলা হচ্ছে। আসলে কথা ওখান থেকে বলা হয় না, শোনা যায় ওখান থেকে। আর যাদের বুদ্ধি শুদ্ধি আছে এরা বোঝে যে না, হুজুর তো বাঁশের আগায় নন, হুজুর তো স্টেজ, যদিও কথা ওখান দিয়ে বের হচ্ছে। তেমনি ভাবে আমাদের কলব হলো মোট বুদ্ধির বাস্তব কেন্দ্রবিন্দু, ওখান থেকে ইশারা ইঙ্গিত পাইলে ব্রেন দিয়ে বেরিয়ে আসে। যারা লম্বা মানুষ রাগ করবেন না, একটা কথা বলছি, সাধারণত দেখা যায় যারা অতিরিক্ত লম্বা এদের বুদ্ধি শুদ্ধি একটু কম থাকে, যারা খাটো এদের বুদ্ধি বেশি। কারণ কি? মাইক্রোফোন থেকে যদি 2 মাইল দূরে হরন থাকে, আরেক হরন 10 হাত দূরে, পরিষ্কারভাবে আগে কথা কোনখান দিয়ে বের হবে? যে হরন 10 হাত দূরে এখান দিয়ে, দূরত্ব কম, যোগাযোগ তাড়াতাড়ি হয়ে যায়। যে হরন 2 কিলোমিটার দূরে, দূরত্ব বেশি, যোগাযোগ হতে একটু দেরি হবে, কথা একটু দেরিতে বের হবে। যখন এই বুদ্ধির প্রয়োজন পড়ে, সিনের ভিতরে অন্তর দিল এবং ব্রেন দুইটার যোগাযোগ করে, লম্বা মানুষের
সিনে এবং ব্রেনের দূরত্ব বেশি, যোগাযোগ করতে একটু দেরি হয়। আর খাটো মানুষের সিনা ব্রেনের দূরত্ব কম, তৎক্ষণাৎ যোগাযোগ হয়ে যায়, এদের বুদ্ধি প্রকাশ পায় তাড়াতাড়ি। অতিরিক্ত কথার কারণে সিনা মারা গেছে, অতএব বুদ্ধির কেন্দ্রই তো শেষ, বুদ্ধি আসবে কোথেকে? অতএব কথা কম বলতে হবে যদি আত্মাকে শুদ্ধ রাখা লাগে। আল্লামা আত্মার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তার ভাষায় বলছেন, দেখো মুরগি আন্ডা দেয় আর ঝিনুক মুক্তা দেয়। আন্ডার মূল্য বর্তমান বাজারে 10 টাকা, মুক্তার মূল্য প্রায় 1,00,000 টাকা। মুরগি আন্ডা দেওয়ার পর কি করে? যাদের বাড়ি গ্রামগঞ্জে তারা বোঝেন, সারা বাড়ির মুরগিগুলোকে একত্রিত করে কক 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 সকল মুরগি ঘাড় উঁচু করে শোনে কি বলতেছে। সে বলে, আমি বিশাল একটি কাজ আঞ্জাম দিয়ে এসেছি। কি কাজ? আমরা করেছি। কত টাকা দামের? 10 টাকা। আর জিনুক যে 1,00,000 টাকা দামের মুক্তা দিল, জীবনে কোনো সাহায্য করেছে? জিনুকে সিনার ভিতরে 1,00,000 টাকা দামের মুক্তা কিভাবে সৃষ্টি হয়? জিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাতে সাগরের কূলে উঠে হা করে বসে থাকে, 1 ফোঁটা বৃষ্টির লালসায়। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়া মাত্র মুখ বন্ধ করে আবার সাগরের তলায় ফিরে যায়। এর থেকে 1,00,000 টাকা নামের মুক্তা সৃষ্টি হয়। আমাদের মুখে তো বৃষ্টির ফোঁটা পড়ে, আমাদের সিনা তো মুক্তা সৃষ্টি হয় না, জিনুকের সিনা কেন হোক? এর এক রহস্য তো হলো, আমাদের তো মুখ বন্ধ হয় না, মায়ের পেট থেকে বের হওয়া মাত্র মুখ খুলে ফেলেছি, ওয়া ওয়া শুরু করে দিয়েছি, কথা বলতে পারি না, তারপর আওয়াজ বের করা আরম্ভ করে দিয়েছি, এই আওয়াজ তো আর বন্ধ হয় না। কিন্তু জিনুক জীবনে কোনো শব্দ করেনি, নীরবতার বরকতে আল্লাহ তার সিনার ভিতরে 1 ফোঁটা বৃষ্টির মাধ্যমে 1,00,000 টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছে। জিনুক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, জিনুক যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, ও আশাকুর মাহমুদ, আমি তো তুচ্ছ একটি মানুষ, নীরবতার বরকতে আল্লাহ পাক 1 ফোঁটা বৃষ্টির মাধ্যমে আমার সিনার ভিতরে 1,00,000 টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। তুমি তো আশাকুর মাহমুদ, একটু নীরব থেকে আমার মা বাবার ধ্যানে মগ্ন থেকে দেখো না, তোমার সিনা আরো অত দামি, মুক্তা থেকে 1,00,000,000,000 গুণ বেশি দামি, আমার আল্লাহর মারফাত তোমার সিনা জন্ম নিবে। সিনা আরা খামোশি গঞ্জে না যে গওহার কোনাত যাদ দারাম আসদফহিন নক্তায়ে সর্বস্তরা, যাদ দারাম আসদফহিন নক্তায়ে সর্বস্তরা। 2 নম্বর রহস্য, যেন ভাদ্র মাসের অমাবস্যা রাতকে বাছনি করে সাগরের কূলে ওঠে। বৃষ্টি কি শুধু অমাবস্যা রাতে হয়, অন্য রাতেও তো হয়? আর বৃষ্টি কি শুধু রাত্রে হয়, দিনেও তো হয়? তো সে শুধু অমাবস্যা রাতে কেন উঠে আসে? বছরের রাতগুলোর মধ্যে অমাবস্যা রাত সবচেয়ে বেশি অন্ধকার, এর মধ্যে ভাদ্র মাসের অমাবস্যা রাত হয় আরো বেশি অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, খুব অন্ধকার থাকে। সবচেয়ে অন্ধকার রাতকে বাছনি করেছে জীবু কেন? বুজুর্গানে দিন বলেন, সবা মধ্যে পরে দাদা রে এসে বাজা,
আলোর ভিতরে লোকালয়ে না রাতের অন্ধকারে নিচনে, অন্ধকারে নিচনে যেন সবচেয়ে অন্ধকার রাতকে ভাসুরি করে সাগরের পুরে উঠে যেন নীরবে আল্লাহ পাকের কাছে গড়িয়া করছে আল্লাহ। রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে ফেলেছে। দুনিয়া এখন ভূমি বিভূত, একমাত্র সজাগ আছি আমি আর সজাগ আছো তুমি। আল্লাহ এই পর্দার ভিতরে আমার সিনা কি পরিমাণ মহত্বতার ভালোবাসা তোমার জন্য একটু দেখে না, এই মহত্বতার ভালোবাসার বহিঃপ্রকাশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে এক ফোঁটা বৃষ্টির মাধ্যমে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছে। যে লোক যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, হো আশরাফুল মাখলুকাত, তোমার সিনাকে যদি দামা জানাইতে চাও অন্ধকার রাতে একটু মালিকের সাথে যোগাযোগ স্থাপন কর। উজানির মরহুম পীর হযরত মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের কুমিল্লার গৌরব উজানির পীর উদ্দে ভক্ত হযরত কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি লাকসাম থানার পূর্ব পশ্চিম পাশে একটি বিশাল দিঘি নাগেশ্বর দিঘি বলে, দিঘির পূর্ব পার পাহাড়ের ন্যায় উঁচু অগোর জঙ্গল, মানুষ দিনের বেলায় এখানে ভয় আসে না। কতুবে ভক্ত কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি রাতে রাতে জঙ্গলে কাটিয়ে দিতেন। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর যেখানে দিনের বেলায় মানুষ ভয় আসে না আপনি রাতকে রাত এখানে কাটিয়ে দেন আপনার কি ভয় ভীতি নেই? বাস্তব তো ছিল হারে কে তার সাথে আজর হাকো তাক বাদোসে দে তার সাথে সবাই জিন্নাইন সো আর কে দি তার সাথে সবাই জিন্নাইন সো আর কে দি। যার কলবে আমার আল্লাহর ভয় আছে একে সকল মাখলুক ভয় পায়। আফ্রিকার মহা জঙ্গল হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত জিহাদ করতে গেছেন, রাত হয়ে গেছে এখানে আমরা থাকবেন। আমিরে জামাত ঘোষণা দিলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণী সকল, জঙ্গলত বাঘ ভালুক সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে, আমরা শেষ জামানার নবীর সাহাবী, আজ রাত এখানে থাকতে হবে, আমাদের জন্য একটু জায়গা ছেড়ে দাও। সাপ বিচ্ছু পর্যন্ত বাচ্চা মুখে নিয়ে জায়গা ছেড়ে দেয়, এমনকি দেখা গেছে রাত ভর চতুর্দিকে বাঘ ভাল্লুক পাহারা দাবি করতেছে। তাদের ঘোষণা তো জঙ্গলের সকল প্রাণীরা শুনেনি, এরা না বুঝে না শুনে আছে না শুনে, যারা শুনেছে তারা পাহারা দাবি করতেছে যাতে কেউ আক্রমণ না করে। কেন এই অবস্থা? আর কে তার সাথ আজ হকতা কবা গোছে দে তার সাথ আজ ভাই জিন্নাইন স আর কে দি তার সাথ আজ ভাই জিন্নাইন স আর কে দি। তাদের কলবে আমার আল্লাহর ভয় আছে তাই সকল মাখলুক তাদেরকে ভয় পায়। তো কুতুবে ওয়াক্ত কারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি অগুর রাত জঙ্গলের ভিতরে বাস্তবক্ত ছিলেন আমার আল্লাহ আশেকার প্রেমিক, দাবির আশেক নয় কথার আশেক নয় কাজের আশেক, বাংলা এবং ফার্সিকে সংমিশ্রণ করে প্রেম মার্কা জবাব দিলেন। জবাব দিলেন, হে সবে মার রাস্তা বুদান তাল দেবে রই গাটে রে, একে সবে মান রফতা বুদাম তাল দেগে রই ঘাটে রে, সুরতে দে দাম মস্ত গাস্তাম বললে পরান কাটে রে, সুরতে দে দাম মস্ত গাস্তাম বললে পরান কাটে রে।
আমি যখন গভীর রাত অগোর জঙ্গলায় ঢুকি, দুনিয়া থেকে থাকি তখন পৃথক আলোকতর, দুনিয়া থাকি গুমির বিগুর, একমাত্র আমি থাকি সজাগ আর আমার আল্লাহ থাকেন সজাগ। আমার আল্লাহর বৈশিষ্ট্য লা তাকুজু হুসিনা তুমু ওয়ালা নাও, তার তন্দ্রাও নেই তার ঘুমও নেই। দুই সজাগের যোগাযোগ স্থাপন করে যখন কথাবার্তা শুরু হয়, আল্লাহ 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 আল্লাহ, তখন সৌরতে দেখাম মস্ত দাস্তাম বললে করান হাতে রে, এমন একটি সুরত আকৃতি আমার সামনে ভেসে ওঠে, ব্যাখ্যা দিতে গেলে ইব্রাহিম প্রাণ ফেটে মারা যাবে। যে জঙ্গলায় ইব্রাহিম আছে, সাথে ইব্রাহিমের খোদা আছে, সেই জঙ্গলায় কিসের পর কিসের নিচে তো সিনাকে দামি বানাইতে হবে, অন্ধকার রাতকে কাজে লাগাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ স্থাপন করে কিছু কথাবার্তা বলতে হবে। তিন নম্বর রহস্য, যেনকে সিনার ভিতরে মুক্তা সৃষ্টি হওয়া, যে লোক সাগরের পুরে উঠে যেন নীরবে ফরিয়াদ করে, ও আল্লাহ যদিও আমার বা সাগরে হা করলে সাগরের পানি দিয়ে আমার পেট বোঝাই পড়ে, কিন্তু আল্লাহ সাগর তো গায়রুল্লাহ, আমি গায়রুল্লাহ মুখাপেক্ষি নই, আমি সরাসরি তোমার রহমতের দিকে, যে পর্যন্ত আমার মুখে এক ফোঁটা রহমতের দৃষ্টি না দিবে এ পর্যন্ত আমি সাগরে ফিরে যাব না, মুখ বন্ধ করব। আল্লাহ পাক তার অবস্থা দেখে খুশি হয়ে এক ফোঁটা দৃষ্টির মাধ্যমে তার সিনার ভিতরে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। জিনক থেকে আমরা তিন নম্বর শিক্ষা গ্রহণ করতে পারি, জিনক যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, ও অসাধুর মা আমার শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামা বারাকা তুমের মুখে শুনেছি, এক ফকির ভিক্ষা চাইতে গেছে বাদশাহ হারুন রশিদের কাছে, আব্বাসের খলাফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। ফকির জানতে পাইল যে বাদশাহ হাকিমে কার ভাই আছে, বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে চন্দ্রের ন্যায় পাকা একটি ওয়াল আছে, বাইতুল্লাহ শরীফের ওয়াল থেকে নিয়ে ওই দিকে 6 হাত পর্যন্ত বাইতুল্লাহর অংশ, একে বলা হয় হাকিম, আর বাঁকা ওয়ালটি আরো অনেক দূরে দিয়ে দেওয়া। এই জায়গাটি দোয়া কবুলের জায়গা। ফকির খোঁজ পাইল বাদশাহ হারুন রশিদ হাকিমের কারণায় বসা, ফকির সেখানে গিয়ে দেখে বাদশাহ হাত পেতে আরেকজনের কাছে ভিক্ষা চাচ্ছে, তার কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফকির ছিল বিচক্ষণ, তার কাছে ভিক্ষা চাইতে আসলাম, ও তো দেখি আরেক ফকির ও ভিক্ষা চায়, এক ফকির আরেক ফকিরকে কি ভিক্ষা দিবে, অতএব এই ফকির যার কাছে চায় আমি ফকিরও তার কাছে যাব, এই ফকিরও হাত পেতে আল্লাহ পাকের কাছে চাওয়া আরম্ভ করে দিয়েছে। তার কাছে চাইলে কি পরিমাণ পায়, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন, দুই ফকির রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভিক্ষা করে, যে রাস্তা দিয়ে বাদশাহ আসা যাওয়া করেন, বাদশাহ যাওয়ার সময় এক ফকির সরাসরি বাদশার কাছে যায়, বাদশাহ জাহা পানা আমাকে কিছু দেন, আর এক ফকির আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ আমাকে কিছু দেন। বাদশাহ যাওয়ার পথে প্রত্যহ যে ফকির বাদশাহর কাছে যায় তাকে একটি আস্ত ভাজি মুরগি,
মুরগির পেটের ভিতরে দুইটি স্বর্ণ মুদ্রা দিয়ে ফকিরকে দান করে। আর যে ফকির আল্লাহ আপনার কাছে চায় তাকে 2 টাকা দিয়ে যায়। 2 টাকা বাসা যাওয়ার পর মুরগিওয়ালা ফকির 2 টাকাওয়ালা ফকিরের কাছে তার 2 টাকার বিনিময়ে প্রত্যহ মুরগিটি বিক্রি করে দেয়। ও মুরগি খেয়ে কালাতি পাত করে আর স্বর্ণ মুদ্রা সঞ্চয় করে। কয়েকদিন পর বাদশা দেখে 2 টাকাওয়ালা ফকির রাস্তার ধারে নেই, মুরগিওয়ালা ফকির এখনো আছে। বাদশা জিজ্ঞেস করলেন, ওই ফকির কোথায়? মুরগিওয়ালা ফকির জবাব দেয়, ওর ধনী হয়ে গেছে, তার আর ভিক্ষার প্রয়োজন হয়নি। ও ধনী হয়ে গেছে, তুমি ধনী হও, আমি কিভাবে ধনী হব? আপনি আমাকে একটি ভাজি মুরগি দিয়ে যান, এই ভাজি মুরগি খেলেই তো শেষ, ধনী হব কিভাবে? অন্তত মুরগি যদি জিন্দা হতো তাহলে মুরগি থেকে আন্ডা, আন্ডা থেকে আবার মুরগি, মুরগি থেকে আবার আন্ডা, এভাবে ধনী হওয়ার একটা রাস্তা ছিল। কথায় কথা আছে মানুষের বোঝা বহন করত, নাম ছিল শেখ চিল্লি। একদিন এক লোক তেলার মক্কা নিয়ে কুলি খোঁজ করতেছিল। শেখ চিল্লি গিয়ে বলছে, আমি কুলি, আমার মাথায় দিন, আমি পৌঁছে দিব আপনার গন্তব্যে। দুজনের চুক্তি হল, তেলের ভাটটা পৌঁছে দিলে 2 পয়সা দিবে। ওই যুগে তো প্লাস্টিক ছিল না, মাটির মাটটা ব্যবহার করা হতো। শেখ চিল্লি তেলের মাটটা মাথায় নিয়ে মালিকের পিছনে পিছনে হাঁটছে আর কল্পনা করছে, মাটকা বাড়িতে পৌঁছিয়ে দিলে তো 2 পয়সা হাতে আসবে, এই 2 পয়সা দিয়ে কি করব? স্থির করলো 2 পয়সা দিয়ে একটি আন্ডা খরিদ করব, আন্ডা আরেকজনের মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাবো, নিজে গরিব মানুষ, মুরগি টুরগিও নেই, বাচ্চা বড় হয়ে মুরগি হবে, আরো কতগুলো আন্ডা পারবে, এগুলো থেকে অনেক বাচ্চা ফুটবে, বাচ্চাগুলো বড় হয়ে আরো অনেক আন্ডা পারবে, আরো অনেক বাচ্চা হবে। এভাবে বাড়তে বাড়তে এক সময় আমার সারা বাড়ি ভরপুর হয়ে যাবে। আমি মুরগিগুলো বিক্রি করে ছাগল কিনবো, ছাগল বাচ্চা দেবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দেবে, এভাবে বাড়তে বাড়তে এক সময় আমার সারা বাড়ি হবে শুধু ছাগল আর ছাগল। আমি ছাগলগুলো বিক্রি করে গরু খরিদ করব, গরু বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে গরু হবে, আবার বাচ্চা দিবে, এক সময় হবে সারা বাড়ি গরু আর গরু। আমি গরুগুলো বিক্রি করতে থাকবো আর জমিন খরিদ করতে থাকবো, এভাবে জমিন খরিদ করতে করতে এক সময় আমি হয়ে যাব জমিদার সাহেব, বিশাল অট্টালিকা নির্মাণ করব, বিয়ে করব আরেক জমিদারের মেয়ে। যেহেতু আমি এক জমিদার, আরেক জমিদারের মেয়ে ছাড়া তো কুফু মিলবে না, এক সময় আমারও বাচ্চা হবে, বাচ্চা বড় হলে বাচ্চার মা বাসা করে বলবে, তোমার আব্বুকে ডেকে আনো, বাচ্চা দিবে, বাচ্চা এসে আমাকে ডাকবে, আব্বু আম্মু ভাত খাওয়ার জন্য যেতে বলছেন, আমি মান অভিমান করে বলবো না খান, মালিক চটে গেল, ইন্নালিল্লাহ, কি করলাম, কি করলাম, আমার এত টাকা তেল নষ্ট করে দিলে। সাহেব চিনি বলছে, কত টাকা তেল গেছে, আমার তো পুরো জমি দাঁড়িয়ে গেল। সাহিত্যিকের জমিদারি কাল্পনিক, কিসের মাধ্যমে? জিন্দা মুরগির মাধ্যমে। এই ফকির বলছে, যদি মুরগি জিন্দা হতো তাহলে ধনী হওয়ার রাস্তা ছিল, বাজি মুরগি দেন, গুনা মুরগি খেলেই তো শেষ, এদিকে ধনী হবো কি করে?
বাদশাহ জিজ্ঞেস করলেন, তাহলে তুমি মুরগি কি করো, খাও না? জিনা আপনি দিয়ে যাওয়ার পরে ওকে যে দুই টাকা দান করেন, ওই দুই টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দিন। আহা, মুরগির পেটের ভিতরে তো দুইটি সোনা মুদ্রা দিয়ে রাখলাম। ফকির বলছে, আমি কি গায়ে জানি? তার মানে যে আল্লাহ পাকের কাছে চেয়েছে সে পেয়ে গেছে, আর যে গায়ুল্লাহর কাছে চেয়েছে, যে ফকির সেই ফকির। যে লোক আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দেয়, যদি কিছু পাইতে হয় আল্লাহ পাকের কাছে চাও, গায়ুল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে না। কিন্তু আমরা এখন এই বিজ্ঞানের যুগেও এমন নির্বুদ্ধিতার পরিচয় দেই, গায়ুল্লাহর কাছে চাই তো চাই, আবার তাওয়ালিও গায়। কাদারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে, কাদারে তোর দরবারে খাজার কাছে কিছু পাইতে গেছি না দিতে গেছি, খাজা তো সালু কাপড় কাঁচাই এক দিয়ে চাইতে দিয়ে যাও, পকেট খালি করে এসলাম, আনলাম কই, দিয়ে না আসলাম, চার নম্বর রহস্য, জিনুকে সিনার ভিতরে মুক্তা সৃষ্টি হওয়া। সামান্যতম একটু বৃষ্টির রেণু জিনুকের মুখে পড়া মাত্র মুখ বন্ধ করে সাগরের তলায় ফিরে যায়। এমন করো না যে না বৃষ্টি আরো দিতে হবে, হাল মিন মাজিদ, যে পর্যন্ত পেট বোঝাই না হবে এ পর্যন্ত মুখ বন্ধ করব না, এটা হয় না। যাকে বলা হয় অল্পে তুষ্ট, আল্লাহ পাক এর উপর খুশি হয়ে সামান্য একটু বৃষ্টি রেণুর মাধ্যমে লক্ষ টাকা দামের মুক্তা তার সিনা সৃষ্টি করে দিয়েছেন। আমাদেরকে জিনকে শিক্ষা দেয়, আশরাফুল মাখলুকাত, তোমরা অল্প তুষ্ট হও, অনেক দামি হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা কি? হাল মিন মাজিদ, বেশি হলে আরো বেশি লাগবে, বেশি হলে আরো বেশি লাগবে। হাকিম রহমত মুজাদ্দিদ মিল্লাত মাদ্রাসা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ আল ইফতার মধ্যে বেশির একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো এক যুবক বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়ি, বিয়ে করার বয়স অন্তত 18-20 বছর তো হবে, কিন্তু একটি বদভ্যাস এখনো ছাড়তে পারেনি। কি বদভ্যাস? রাত্রে শুইলে বিছানায় প্রস্তাব করে দেয়। স্ত্রী বেচারি লজ্জা পায়, শরম পায়, মানুষ বলা বলে করে, অমুকের স্বামী বিছানায় প্রস্তাব করে, গ্রাম বাসায় বলে মোতে, অমুকের স্বামী বিছানায় মোতে। কিন্তু নতুন স্ত্রী শরমে গরমে কিছু বলে করে। কয়েকদিন পর যখন একটু শরম ভেঙে গেছে, রাত্রে শুতে এসে বলছে, আপনি কি করেন এটা? তুই কি এত বড় হয়ে গেছেন এখনো বিছানা প্রস্তাব করেন? স্বামী বলে, আমার কোনো দোষ নেই। প্রস্তাব করেন, আপনি, আপনার দোষ নেই, আমার দোষ না, তোমারও দোষ নেই, আপনারও দোষ নেই, আমারও দোষ নেই, কার দোষ, কে প্রস্তাব করে? স্বামী বলে, দেখো আমার যখন ঘুম আসে তখন দেখি আমার প্রস্তাবের ব্যাগ, এর মধ্যে দেখি একজন বুড়ো মুরুব্বী হারিকেন হাতে করে আমাকে প্রস্তাব খানায় নিয়ে যায়। আগের যুগে পায়খানা প্রস্তাব খানা কোথায় হতো? বাড়ির দূরে। এখন তো জমানা উল্টে গেছে, খুব তাড়াহুড়া করে দৌড় মারছে ঘরের দিকে, বা এত তাড়াহুড়া করে কোথায় যাও ও ঘরে যাই? কি জন্য? পায়খানা করতে, ঘরে আসে পায়খানা করতে। আগের যুগে ঘরে থাকা অবস্থায় প্রয়োজন পড়লে দৌড় দিত বাইরে, এখন দৌড় দিয়ে ঘরের ভিতরে পায়খানা করে। আগে বলা হতো বাতির নিচে অন্ধকার, এখন উপরে থাকে অন্ধকার, ওই দেখেন তাকে উপর অন্ধকার দেখা যায়, নিচে অন্ধকার নেই।
তো মুরব্বী হাজিকে নিয়ে কসমখানা নিয়ে যায়। আমি ঠিকঠাক বসে কসম করি, শেষ হলে দাঁড়িয়ে যখন পিছনের দিকে ফিরি দেখি হারিকে নেই, মুরব্বীও নেই, আমার কাঁথা বাড়ি সব ভিজে ছাটা, স্ত্রী বুঝেছে মুরব্বীকে, আরে এরা চাইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারে, ভবিষ্যতে যদি মুরব্বীর শাখা তার কিছু পয়সা করে যাবেন উপকার হবে। আচ্ছা ঘুমিয়ে পড়েছে প্রস্তাবের ব্যাগ, মুরব্বী হারিকে নিয়ে আসি, যাওয়ার পথে বলতেছে মুরব্বী আমার স্ত্রী বলছে আপনারা কি চাইলে কিছু পয়সা করে ব্যবস্থা করতে পারেন, আমরা গরিব মানুষ ব্যবস্থা করলে বড় উপকৃত। আরে এতদিন বলনি কেন, কত পয়সা দরকার, চলো আজকে প্রস্তাব ভাড়ায় না নিয়ে নিয়ে গেছে একেবারে টাকার গোডাউনে। ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার যুগ, গোডাউন ভর্তি টাকা। আড়াই মরি একটি বস্তা দিই, এই নাও বস্তা বোঝাই করে যা মনে চায় নিয়ে যাও, যুবক স্বর্ণ মুদ্রা দিয়ে আড়াই মরি বস্তা বোঝাই করে মুখ বাঁধার পরে টানাটানি করতেছে মাথায় তুলবে, দেখে বস্তা তো নড়েও না, আড়াই মন তো হলো ধানের ওজন হিসেবে, স্বর্ণের ওজন তো ধানের তুলনায় অনেক বেশি, আড়াই মরি বস্তা স্বর্ণের টাকা দিয়ে বোঝাই করলে অন্তত আট দশ মন তো হবে, বস্তা নড়ে দিতে পারে। মুরব্বী হারিকের হাতে যুবকের তামাশা দেখতেছে, একটু পরে যুবক বলছে মুরব্বী এত বড় উপকার করলেন, টাকার গোডাউন দেখাইলেন, টাকা নিয়ে যাওয়ার অনুমতি দিলেন, ফিরি ফিরি বস্তাও দিলেন, আর একটু উপকার যদি করতেন, ওই কি ও বস্তাটি যদি আমার মাথায় তুলে দিতেন। মুরব্বী হারিকে দেখে দশ মনি বস্তা যুবকের মাথায় তুলে দেয়, যে নাড়তে পারবে না দশ কেজি তার মাথা যদি দশ মন তুলে দেওয়া হয়, পেটের ভিতরে কিছু থাকে, দুর্গন্ধে স্ত্রীর গুণ ভেঙে গেছে, ইন্না লিল্লাহ, কি করলেন কি করলেন, তো আজকে তোর দোষ, ও পেটাটা করলেন আপনি দোষ আমার, তোর পরামর্শে তো আমি টাকার বস্তা মাথায় নিয়েছি, তো তাহলে অসুবিধা নেই আরো আগে আরো পেটানা করার অসুবিধা নেই, টাকার বস্তা হলে অসুবিধা নেই, ওই বস্তা তো বাকি যারা বস্তা আছে বাকি যারা এ দেখে কাঁথা বলছে শুধু গু আর গু টাকার বস্তা নেই, শর্ত দেখে গু বস্তা কোথায়, বস্তা তো করছে এখানে বস্তা ছিল, বস্তা স্ত্রী বলে বাবা দরকার নেই তুমি বস্তা করো এটাই ভালো, টাকার বস্তা তো এই দশা কেন ঘটেছে বেশি, যদি কেজি দশা হাতে নিয়ে চলে আসতো হয়তো বেশি থেকে বেশি অন্য দিনে নেয় বস্তা দেবো, আমি অল্পে তুষ্ট হই আল্লাহ পাক আমার সিনার ভিতরে সামান্যতম দৃষ্টি জেনুর মাধ্যমে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছেন, তোমার সিনা আরো লক্ষ কোটি গুণ বেশি দামি হবে, আমার আল্লাহ মারফাতের মাধ্যমে অল্প তুষ্ট। পাঁচ নম্বর রহস্য, জিনুকের পেটে মুক্তা সৃষ্টি হওয়া, জিনুক সাগরের কূলে উঠে হা করা মাত্রই কি বৃষ্টি হওয়া আবশ্যক, সাথে সাথে হতে পারে, এক ঘন্টা পরও হতে পারে, একদিন পরও হতে পারে, সপ্তাহ পরে হতে পারে, মাস পরে হতে পারে, বছর পরে হতে পারে, যুগ পরে হতে পারে, এক করম পরে হতে পারে, একশো বছর এক করম, কিন্তু জিনুক যে হা করলো তার ধৈর্যের শেষ নেই, যে পর্যন্ত বৃষ্টির ফোঁটা মুখে না পড়বে মুখ বন্ধ করব না, ধৈর্য। হাকিম সোনাই রহমতুল্লাহ আলাইহি বলতেছেন রোজা বাইয়া বেকাশিদান ইন্তেজারে বেশুমার তাকে দরজাও ফে সদবার আশাওয়াত দূরে আগাম, তাকে দরজাও ফে সদবার আশাওয়াত দূরে আগাম, কতদিন কত সপ্তাহ কত মাস কত বছর কত যুগ জিনুকে অপেক্ষা করতে হয়েছে, জিনুক জানে জিনুকের কোথায়, জিনুক আমাদের চোখে আঙুল দিয়ে বুঝাই দেয় ও আশ্বাসের পাত্রতা, ধৈর্যের গর্বতে যাকে আরবিতে সবর বলা হয়,
আল্লাহ পাক আমার সিনার ভিতরে লক্ষ টাকা দামের মুক্তা সৃষ্টি করে দিয়েছে, তুমিও ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো, তোমার পাশে আল্লাহকে পেয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন। অপর আয়াতে বলেন কত সাথে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। এখন প্রশ্ন, সাথে থাকলে তো দেখার কথা, ধরার কথা, সরাসরি তার কথা শোনার কথা, দেখি না, ধরতে পারি না, কথা শুনি না, কেমন কাছে। আপনার আমার ভিতরে রু আছে কি নেই, বিশ্বাস আছে? রু থেকে কাছে আর কিছু আছে? রু সবচেয়ে কাছে, কিন্তু দেখা যায়, ধরা যায়, রুহের কথা শোনা যায়। তো রু আছে সবচেয়ে কাছে, তারপরও দেখি না, ধরতে পারি না, কথা শুনি না, আছে। আমার আল্লাহ সবচেয়ে কাছে, এমনকি আমার হাতের যে মোটা মোটা রগগুলো এর থেকে আমার আল্লাহ আরো কাছে। কিন্তু দেখি না, ধরতে পারি না, সরাসরি কথা শুনি না, তারপরও কাছে কিভাবে? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইত্তাসালে বেতাকায়ুব বেতাস আস্তে রব্বুন নাসরা বা জানে নাস, আস্তে রব্বুন নাসরা বা জানে নাস। বান্দা আমি তোমার কাছে আছে, কিন্তু উপলব্ধি করার মতো যোগ্যতা তোমার নেই, তাই বুঝো না, না হয় আমি তোমার থেকেও তোমার আরো বেশি কাছে। আস্তে রব্বুন নাসরা বা জানে নাস, তো ধৈর্য ধারণ করো, আল্লাহকে কাছে পাবে। আল্লামা সাহাবী বলতেছেন, দ্বারা চন হে নবী সবর আস্তে ধরে বনে তুফান, দ্বারা চন হে নবী সবর আস্তে ধরে বনে তুফান, বলা বগর দাদো কানে হাজার সালা ভরাইয়া। ধৈর্য ধারণ করো, ধৈর্যের বরকতে হাজার বছরের কাজ মুহূর্তের মধ্যে সমাধা হয়ে যাবে। ধৈর্যের ফল অনেক বেশি। ছয় নম্বর রহস্য, জীবনের ভিতরে মুক্তা সৃষ্টি হওয়া। অসংখ্য বৃষ্টির ফোঁটা সাগরের বুকে পড়েছে, ওগুলো দ্বারা মুক্তা সৃষ্টি হয়নি, জীবনের পেটের ভিতরের ফোঁটা থেকে মুক্তা সৃষ্টি হয়ে গেছে। কারণ কি? তো এই ফোঁটাটি বহুদিন যাবত জীবনের সিনার ভিতরে বন্দী জীবন যাপন করেছে, যে লোক যা করেছে তা মানতে সে বাধ্য ছিল, নিজের কোন মত নিজের কোন রায় ব্যক্ত করার সুযোগ তার ছিল না। এই জিনুকের তরবিয়তের বরকতে সে লক্ষ টাকা দামের মুক্তায় পরিণত হয়েছে। জিনুক আমাদেরকে শিক্ষা দেয়, তুমিও যদি জামি দামি হতে চাও, এরকম আরেকজন মুরব্বী আল্লাহওয়ালার তরবিয়ত এখতিয়ার করো, তার সান্নিধ্যে গিয়ে, তার সুহবতার সংসদে গিয়ে, তার পরামর্শ দিয়ে জীবন পরিচালনা করো, দেখবে তোমার দাম কত বাড়ে। ডক্টর ইকবাল মরহুম বলেন, আগোশে সদফ জিসকি নসিবো মে নহি হ্যায়, আগোশে সদফ জিসকি নসিবো মে নহি হ্যায়, ও ককরায়ে নিসা কো ভি বনতা নহি গওহর, ও ককরায়ে নিসা কো ভি বনতা নহি গওহর। যার কিসমতে আরেক আল্লাহ আল্লাহর জুতা সোজা করার জোটেনি, এ কখনো বড় হতে পারে না। একজন মুরব্বী লাগবে, যেটা আমি গ্রামের শুরুতে বলেছিলাম, ওস্তাদ লাগবে, শুধু বই পড়ে সঠিক পথ চয়ন করা সম্ভব নয়, আবার নিজের আকলের ঘোড়া দৌড়েও সঠিক পথ চয়ন করা সম্ভব নয়, মুরব্বী ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন মুরব্বীর মাধ্যমে সঠিক পথে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।